الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم إذا جاء أجلهم فلا يستأخرون ساعة ولا يستقدمون. وقال النبي صلى الله عليه وسلم لا يزيد في الأمور إلا الطاعة أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত বিদায়ী বক্তা বন্ধুবর সভাপতি মজলিসে বসা গ্রন্থিপাশু বিন্দার মন্দার শ্রোতামণ্ডলী দূরে অবস্থিত তার ঘনসীমা স্নেহাময়ী মমতাময়ী মা ও বোনেরা, এতক্ষণ ধরে আমাদের সংগঠন তরুণ বক্তা ইসলাম আজম মৌলানা আব্দুল মুহিত সাহেবের কাছ থেকে আপনারা বেশ কিছু আলোচনা শুনছিলেন। আমি ইচ্ছা করি একটু লেটে উঠলাম, আপনাদের অনেক সভা করেছি, আমি একটু কম বুদ্ধি করি, তাতে কি হবে সেই চিন্তা একটু একটু ইচ্ছা করি লেট করে উঠলাম। তবে আজকে শুরুতেই একটা কথা বলি, আমি তো একটু অন্যান্যবারের তুলনায় একটু সময়ে এসেছি, সময় নেই, কখনো সময় থাকি কখনো ভারী বাড়িতে থাকি, আজকে নটার পর পরে ঢুকেছি, একটা ভরা সময় তো দেখছিলাম রাস্তাঘাটে বেশ কিছু ছেলে মেয়ে ভালো সময় পার করছে, যদিও মজলিসটাতে ভালো লোক বসেছে। তো আমি আমার শুরুতে একবার বলছি, এখনো যে সমস্ত ছেলেরা রাস্তাঘাটে রয়েছেন দয়া করে মজলিসের সমস্ত এক একজন মাঠে ঢেকেছে রাস্তাঘাটে ঘুরতে, আল্লাহ হয় ঘরে বসুন না হলে কর্তৃপক্ষের নির্ধারিত জায়গায় বসুন, রাস্তা ছাড়া দোকানগুলোকে ছেলে পেলেদের জন্য ছাড়া, এটা অন্যদের জন্য নয়, ওটা ছেলে পেলেদের জন্য। আমার জওয়ান বাবা জি যারা, আমি তাদের কাছে অনুরোধ করছি মজলিসে বসার জন্য। এতক্ষণ ধরে বিদায়ী মৌলানার কাছ থেকে শুনেছে, তা থেকে একটা মানসিকতা তৈরি হওয়া সম্ভব। আমি কিছু বলার জন্য কোরআন শরীফের একটা আয়াত পড়েছি, কিছু কথা আলোচনা করি মনোযোগের সঙ্গে কথা কথা বুঝুন। তাই এই কোরআন শরীফে আল্লাহ জানিয়েছেন ইজা জাআ আযানুহু ফালা ইয়াস্তাখিরুনা সাআতান ওয়ালা ইয়াস্তাখিরুন। মহান আল্লাহ বলে মানুষের মৃত্যুর সময় যখন উপস্থিত হয় তার একটি মুহূর্ত অগ্র পশ্চাৎ হয় না, এটি ইসলামী আকীদা। অন্য ধর্মের মানুষেরা বিশ্বাস করে ভালো খাওয়া পড়া হলে মানুষ বেঁচে বাঁচে, কিংবা রোগের সঠিক চিকিৎসা হলে মানুষ বেশি দিন বাঁচে,
এটি অন্য ধর্মের মানুষদের বিশ্বাস। তারা ভাবে চিকিৎসার ত্রুটিতে মানুষ মরতে পারে, ভিটামিন প্রোটিন যদি খাওয়া কম হয় মানুষ আগে মরে যেতে পারে। কিন্তু যাদের খাওয়া ভালো, পরিষেবা ভালো, চিকিৎসা ভালো, তারা অনেকদিন বাঁচে। এদের সঙ্গে ইসলামী আকীদার একটা বিরাট দূরত্ব। ইসলামী আকীদা হলো মানুষ ভালো খেলেও, ভালো চিকিৎসা নিলেও, সুস্থ পরিবেশে জীবনযাপন করলেও মহান আল্লাহর কারণে যে মৃত্যুর নির্ধারিত নির্দিষ্ট সময় নির্ধারিত হয়েছে তার এক মুহূর্ত হবে না। ভিন্ন ধর্মের মানুষদের সঙ্গে ইসলাম ধর্ম অবলম্বী মানুষদের বিশ্বাসের এই পার্থক্য। সুতরাং আমরা বিশ্বাস করতে বাধ্য যে একজন মানুষ তার নির্দিষ্ট সময়ই মরে। এ পর্যন্ত মনে রাখেন একটা হাদিস বলেছে, হাদিসটার অর্থ হল লা ইয়াজিদু ফিল উমরি ইল্লা আল্লাহ। বাংলা মানে মানুষের বয়স বাড়ে না নিজের কাজ ব্যতীত। অন্ধমনস্ক হবেন না, শুরুটা আগে ভালো করে মাথায় ঘেঁটে নেন, পরে পরে বুঝবে। মানুষের বয়স বাড়ে তাহলে তার বয়স বেশি হবে, হাদিস থেকে তাই বোঝা যায়। আর একটু আগে আয়াত শুনিয়েছি, তাতে বলা হয়েছে মানুষের যে মরণের নির্দিষ্ট সময় তা কিছু হয় না। আয়াত যখন বলেছে মানুষ মরবে নির্দিষ্ট সময়, আর হাদিস বলেছে নেক কাজ করলে বয়স বেড়ে যাবে, এই হাদিস আর কোরআন দুটো এক অঙ্ক না দুঙ্ক নির্দিষ্ট সময়ে কোরআন যখন বলছে মানুষ নির্দিষ্ট সময়ে মরবে, আর হাদিস বলছে ইবাদত করলে বয়স বাড়বে, দুটোর মানে তো দুরকম দুরকম। কোরআন অনুযায়ী ইবাদত যতই করা হোক বয়স তো বাড়া উচিত নয়, অথচ হাদিস বলছে ভালো কাজ করলে বয়স বাড়বে। আর যখনই বয়স বাড়বে বলছি তখন আয়াতের সঙ্গে হাদিস বিরোধ হতো, আয়াতের সঙ্গে হাদিসের মিল খাচ্ছে কি, এইটাই বোঝাতে চাচ্ছি। এটা আগে বুঝে নেন, পরে পরে বলছি ভাই ভাই ভাই। অথচ তমাম পৃথিবীর কোরআনের মুফাসসির এবং হাদিসের মুহাদ্দিস যারা, এদের সকলের একমত যে আয়াত আপন জায়গায় সঠিক আর হাদিসও আপন জায়গায় সঠিক, কোনটাই তাই বেঠিক নয়। আবার একবার বলুন যে আয়াত যখন বলছে সময় হলেই মরবে, তাহলে হাদিস অনুযায়ী ইবাদত করলে বয়স বাড়া উচিত নয়। জি জি, আবার আয়াত এবং হাদিস দুটোই সঠিক জায়গায় বলে মুহাদ্দিসরা, হাদিস বিশারদ পণ্ডিতরা তারা মন্তব্য করেছেন। ভাই কথাটি মর্মই ভাল, অ্যাকচুয়াল আয়াত আয়াতের জায়গায়। মানুষের বয়সের সীমা কখনোই বাড়বে না। একটা মানুষ যদি নিকার হয়, আল্লাহ হয়, দিনদার হয়, তার যদি বয়স থেকে 60 বছর, তো দিনদার আর নিকার হওয়ার জন্য তার বয়স বেড়ে 70 বছর হবে না, 60ই তার মুক্ত হবে, 70 আরো হবে। কিংবা উল্টো দিকে যদি কেউ পাপ কাজ করে তার 60 বছরের বয়স জায়গায় -50 বছর হবে না।
এই অনুযায়ী আয়াত আয়াতের জায়গায় সঠিক, ওর কোনো মারপাস নেই, কারো কোনো মারপাস নেই, মরণ মরণের সময় হবে। কিন্তু হাদিস যেটা বলেছে নেকির কাজ করলে বয়স বাড়ে, এই কথাটির মর্ম হল যে নেকির কাজ করলে একটা মানুষ অল্প সময়ে যত কাজ করতে পারে, আর একটা বেশি বয়সের মানুষ বেশি বয়স হয়েও তত কাজ করতে পারে না। এই জন্যই হাদিসে বলা হয়েছে যে নেকির কাজ করলে বয়স বাড়ে, তার মানে নেকির কাজ করলে অল্প সময়ে মানুষ বেশি কাজ করতে পারে। এবারে বাস্তবটা বুঝুন, সহজ হয়ে যায় ভাই। আমাদের সমাজটাকে আগে একই বয়সের লোক মনে করুন, উভয়ের বয়স 60 বছর, 60 বছরের একটা লোক জীবনে শুধু চাষবাস করলো, সংসারটা চালালো, ঠিক কোন 60 বছরের আর একটা লোক চাষবাস করলো, সংসার চালালো, সঙ্গে ইবাদত আমল নামাজ রোজা গুলো করলো, ভাই ওই 60 বছরের আর একটা লোক তিনি চাষবাস করলেন, নামাজ কালাম পড়েছেন, তিনি ধরুন কিছু বই পুস্তক লেখালেখি করেছেন, একই বয়স হল, একই বয়সে তিন রকম মানুষ সমান এক রকম, অথচ কাজ দেখছি একজনের তুলনায় আর একজনের বেশি। কি কথা বোঝা যাচ্ছে কি জি? এইটাকে বোঝানোর জন্যই এইটাকে রসুল বোঝানোর জন্য বলেছেন যে তোমরা যদি নেকির কাজ করো, তোমাদের অল্প সময়ে অল্প বয়সে এত বেশি কাজ করতে পারবে যে এর থেকেও অনেক সময় বেশি চেয়েও অনেক মানুষের সারা এ কাজ হয় না। এবার উদাহরণ দিয়ে আমি ব্যাপারটা বুঝতে আরো সহজ হয়ে যাবে। তাই ধরে নিন বসিরাত আল্লামা হুজুর রহমাতুল্লাহ, তিনি বেঁচেছিলেন 63 বছর, 63 বছর বয়সে লেখাপড়া শিখেছেন, পীর ধরে আধ্যাত্মিক শিক্ষা সঞ্চয় করেছেন, কর্মজীবনে যে জমানায় গাড়ি ঘোড়ার যোগাযোগ কম ছিল সেই জমানায় তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে শুরু করে সে বাংলাদেশের পূর্ব অঞ্চল বরিশাল পর্যন্ত কয় বা মাটির ট্রেনে, না হলে পালকিতে, না হলে গরুর গাড়িতে, না হলে পায়ে হেঁটে যাতায়াত করে হেদায়েতের বাণী লোকদেরকে শুনিয়েছে। আবার 114টা বই লিখে প্রকাশ করেছে, ভাই বৃদ্ধ মতবাদের বিরুদ্ধে বাহাস মুবাহাসা করে খাঁটি সুন্নাতুল জামাতের আকীদা এবং মতবাদকে প্রতিষ্ঠিত করেছে, ভাই নিজের যেটা সংসার ছিল সেটা চালিয়েছে, মসজিদ মাদ্রাসা স্থাপন করেছে, হাজার হাজার ভক্ত মুরিদদেরকে দিনের তালিম তাসাউফের শিক্ষা দিয়েছেন। আপনি বলুন ঠিক ওই রকম 63 বছর বাঁচা আমাদের সমাজের যে লোকগুলো, এরা এদের লাইফে কি করেছে বলুন একটু সাইড সাইড সহজ হয়ে যায় বিষয়। তো আমি আপনাকে এবার মাথায় দিতে পারলাম যে বসিরাত আল্লামা হুজুর 63 বছর বয়সে যে কাজগুলো করেছে আমাদের সমাজের 63 বছর বাঁচানো আছে, তারা তাদের লাইফে কি করেছে।
কথা বোঝা যাচ্ছে কি? এই বেশিরভাগ হুজুর যে কাজগুলো করেছেন, আমরা আমাদের সময়টা যদি এই কাজগুলো করতে চাই, হয়তো 200 বছর পিছিয়ে করতে পারবো না। আর এই কথাটাই রাসূলুল্লাহ বুঝিয়েছেন, লা ইযীদু ফিল উমরি ইল্লা কা, যদি নেকির কাজে বয়স বাড়ে, তার মানে যারা নেক কাজ করে তারা অল্প সময়ে অনেক কাজ করতে পারে। একবার জেনে নেওয়া যাবে ভাই, নেকির কাজ করলে অল্প সময়ে অধিক কাজ করা যায়, তাহলে কাজ করলে জনগণের উপকার, কাজ করলে নিজের স্বার্থ, কাজ করলে পরকালের উন্নতি, তাহলে কাজ করাটাই তো কর্মঠ মানুষের জীবনের ধর্ম। আরে কর্মঠ মানুষের অলসতা ধর্ম নয়, কর্মঠ মানুষের কাজ তাই হল। তিনি তার শিক্ষা জীবন সম্পন্ন করেছেন, আধ্যাত্মিকতা যোগান করার জন্য নিজের আধ্যাত্মিকতাটাকে জোগাড় করেছেন, অন্তরটাকে সুস্থ করেছেন, কর্মজীবনে নেমে এসেছি, হাজার হাজার মানুষকে তিনি সর্বোপরি এই মন্ত্রের নেকির কাজ করতে গেলে রান্না বেলায় দেরি হয়ে যেতে পারে, নেকির কাজ করতে গেলে সংসারের কাজ ধান্দাতে দেরি হতে পারে, কিন্তু প্রিয় নবীর হাদিস হলো না না তুমি নেকির কাজ করো, তোমার ওই বয়সের ভিতরে আল্লাহ পাক এত কাজ করিয়ে নেবেন, প্রত্যেকে অনেক বেশি বয়সে অন্যরা এত কাজ করতে পারবে না যারা নেকির কাজ করে না। ও ছেলেরা জমানেরা, আপনি নেকির কাজ করবেন না, নামাজ পড়বেন না, শরীয়তের পথে চলবেন না, আপনি শুধু দুনিয়ার কর্মে ব্যস্ত হবেন, নিশ্চিত করে বলে রাখো নেকির কাজে যদি ঘাটতি থাকে দুনিয়ার কাজে স্বাভাবিকভাবে আল্লাহ ঘাটতি করিয়ে দেবে, যারা নেকির কাজে সময় ব্যয় করবে আল্লাহ পাক তাদের দ্বারা যথারীতি দুনিয়ার কাজে করিয়ে নেবে, নেকির কাজও বেশি করে করিয়ে নেবে। ভালো করে উপলব্ধি করে বছর বেঁচেছিলেন, কবর সব সব বছরের ভিতরে 40 বছর সাধারণ জীবন
সর্বপ্রথম এরপর থেকে পাকা 3 বছর কোরআন শরীফ নাযিল হয়নি। আর ওই 3 বছর রাসূলুল্লাহ ইসলাম প্রচার করার দায়িত্ব আল্লাহ চাপায়নি। 43 বছর বয়স থেকে ধারাবাহিকভাবে কোরআন নাযিল হতে শুরু করেছে এবং 63 বছর বয়স পর্যন্ত একটানা কোরআন নাযিল হয়েছে। যেহেতু শুরু হয়েছে আরো 3 বছর আগে, এই জন্যই আমরা বলি কোরআন অবতীর্ণ হয়েছে 23 বছর ধরে। ভুলি না ভুলি না, ছেলেরা মনে রাখো বাবা, যদিও 23 বছর ধরে কোরআন নাযিল হয়েছে, তথাপিও মনে রাখতে হবে রাসূলুল্লাহ ইসলাম প্রচার করেছেন মাত্র 23 বছর। কবছর বলল? 43 থেকে 63, মাত্র 23 বছর। পরিণত করেছে, সুশস্ত্র ভাবে তুলেছেন, সর্বোপরি সারা পৃথিবীর শ্রেষ্ঠ ধারণী তাদেরকে বানিয়েছে। আমার ওই যে 23টা বছর আমরা উপলব্ধি করছি, ওই 23টা বছরে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সুস্থিতে কাটাননি, একটা দিন তার শান্তির সঙ্গে তৃপ্তির সঙ্গে যায়নি, বরং সেই 10টা বছর রাসূলুল্লাহ তো বিরোধী ভাবনার সঙ্গে যুদ্ধ করে জীবন খেলায় চলে গেছে। অনেক বেশি কাজ আল্লাহ তাদের দিয়ে করিয়ে নেবে। এদের নাম পরিচিতি আমাদের কাছে খুবই আলোর মতো স্পষ্ট। আপনি ভাবুন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মুসলিম জগতের প্রথম খলিফা, মাত্র 2 বছর 3 মাস তার খেলার প্রতি প্রিয়, মানুষরা কাপড়ের ব্যবসা করতেন তার জীবনে, কোথায় থেকে তার জীবিকার উপার্জন। তিনি যখন খলিফা হলেন, সাহাবায়ে কেরাম তার পার্লামেন্টের সদস্য তাদেরকে ডেকে বললেন, হে রাসূলের সাহাবিয়া, আপনারা তো জানেন আমি একজন দরিদ্র মানুষ, আমি কাপড়ের ব্যবসা করি, এখন যদি আমাকে জনকল্যাণের কাজ করতে হয়, জনগণের সেবা যদি আমায় করতে হয়, আমার একটা ছোট পরিবার রয়েছে, এই পরিবারটার প্রভাব আমার উপরে বর্তায়, আমি যদি জনগণের কাজ করতে যাই, পরিবারের সেবা দিতে পারবো না, আর পরিবারের জন্য যদি রোজগার করতে যাই, তাহলে জনগণের সেবায় ফাঁকি হবে, এখন আমার উপায় কি হল? ও ভাইরা আমার, সকল সাহাবারা পরামর্শ দিলেন, আপনার জন্য দৈহিক 2 টাকা করে ভাতা নির্ধারণ করা হয়েছে, ওই ভাতাটা নিয়ে আপনি আপনার পরিবারের ব্যয়ভার নির্বাহ করবেন, আর আমি জন্য সেটাই আপনার
বাকি সময়টা জনগণের সেবায় ইসলাম প্রচারের কাজে সর্বোপরি ইসলাম বিপিন যত শক্তি তাদের মোকাবেলার কাজে দেয় প্রত্যেক সারাটা দিন আর রাতের বেলা তিনি আবার মুসলিম জগতের রাষ্ট্রপতি সেই মানুষটিকে দেখা গেছে জনগণের কাজ করেছেন জনসেবা করেছেন পাশাপাশি শুধু নিজের নামাজ নিজে পড়েনি সময় মতো মসজিদে নববিতে মানুষের সারা অল্প সময়ের ভিতরে প্রচুর করিয়ে নিয়েছে। একটু উপলব্ধি করতে হবে, এই মানুষটা দশটা বছরে টোটাল মুসলিম সমাজটাকে এই স্বর্ণযুগে পরিণত করেছে। রাষ্ট্র পরিচালনা এত দক্ষতা ছিল, তিনি পরিষ্কার ভাষায় বলতেন, আমার প্রিয় মেয়েদি গাজলা নদীর তীরে, ইরাকের গাজলা নদীর তীরে যদি একটা কুকুর মরে পড়ে থাকে আমার ভয় হয় ওই কুকুরটা মারার জন্য আল্লাহ আমার কাছে নিতে পারে। যদি অমরের মা অমরকে যদি প্রসব না করতো তাহলে কতই না ভালো হতো। ওই সেই অমার যিনি ছাগলকে ধরে বলতেন, আদর করে ছাগলকে বলতেন, হায় রে ছাগল তুই কত ভালো বস্তু খাওয়া হারাল মানুষ জবাই করে তোর পুস্তকে কৃষি নিয়ে খায়। আমি আমার যদিও মানুষ 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 আমার কষ্ট হারাম, সুতরাং আমার দ্বারাই এতটুকু উপকার মানুষের হয় না, এতটা তার ভিতরে চিন্তা। সেই মানুষটা 10 বছরের মুসলিম জগতের খলিফা হলেন, তার প্রিয়লে বিসর্জন করে ইসলামী শাসন চালু করলেন, তার প্রিয়লে সমাবেশ করে ইসলামী শাসন ব্যবস্থা চালু করলেন। জাতির মাঝে মানুষের মাঝে আদম শুমারি চালু করলেন, ওই ওমার মানুষের জন্য রেশন কার্ড চালু করলেন, ওই ওমার মানুষের জন্য ভাতা চালু করলেন। আমার ওই ওমার ঈদের নামাজের ইমাম, জমাতের জমাতের জুমার দিনের ইমাম, তোমার পরে আমার প্রজারা কেউ কোনো কষ্ট পাচ্ছে কিনা, আমার দেশ চালানোর ব্যাপারে কারোর কোনো সমালোচনা আছে কিনা, সন্ধান নিয়ে বেরিয়েছেন কেউ দুঃখ কষ্ট ভোগ করছেন কিনা, একটু কি বিবেক নিয়ে ভেবে বললেন। তাই যতগুলো মানুষ মেরে তবে মানুষের নেতৃত্ব দিচ্ছে, আজকের সেই লোকগুলো জনগণের অর্থ শোষণ করে তবে তাদের দাদাগিরি চলছে। ও ভাইরা আমার আমার দেশের মুসলিম জনপ্রতিনিধি এরা তো অন্য কাজ করবে দূরের কথা, গ্রাম্য প্রতিনিধিত্ব
গাদা জীবন বাঁচতে হবে না, অল্প যে হায়াত আল্লাহ দেবেন, যদি আমার ভাইয়েরা মায়েরা আমরা আমাদের জীবনটাকে যদি নেকির কাজে প্রতিষ্ঠিত করতে পারি, এরই বিনিময়ে ভাই অল্প সময়ের ভিতরে আল্লাহ আমাদের দিয়ে প্রচুর কাজ করিয়ে নেবেন। দরকার নেকির জীবন প্রতিষ্ঠিত করা। ওসমান অর্থগত দিক দিয়ে যথেষ্ট ধনী এবং ইসলামের ইতিহাস দেখতে পাওয়া যায়। হযরত ওসমানের মুসলিম জনকল্যাণে ইসলামের যুদ্ধের কাজে এত পরিমাণ ব্যয় হয়েছে, অন্যদের অত পরিমাণ অর্থ ইসলামের কাজে, জনগণের কাজে, দরিদ্রদের সেবার কাজে এত অর্থ ব্যয় হয়নি। অথচ হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এতটা এতটা খোদা ভীরু, তিনি কবর বইকে কাঁদলেন, হাদিস পাকে এসেছে চোখ দিয়ে পানি গড়াতো, সেই পানিতে দাঁড়িয়ে ভিজে যথারীতি তিনি তার সত্যি পিরিয়ডে মসজিদে ইমামতি করেছেন, যথারীতি তিনি মসজিদে ইমামতি করেছেন, পাঁচ অক্ষ নামাজে জুমাতে ঈদে মুসলিম জগৎ থেকে আমার ওসমান সম্পর্কে তোর কি চিন্তা চেতনা, ইবলিস বলেছিল আমাদের মাথা নত হয়ে যায়। ও ভাইরা আমার, যারা নেকির কাজে নিজের জীবনকে প্রতিষ্ঠিত করেছে আল্লাহ পাক তাদের দ্বারা দুনিয়ার কাজ করিয়ে নিয়েছে, তাদের দ্বারা আল্লাহ পরকালের কাজ করিয়ে নিয়েছেন, তাদের দ্বারা দেশের কাজ করিয়ে নিয়েছেন, তাদের দ্বারা আল্লাহ সংসারের কাজ চালিয়ে নিয়েছেন, তাদের দ্বারা আল্লাহ জনগণেরও সেবা করিয়ে নিয়েছে। আমরা কারা, আমরা কারা বাবু, আমরাও তো মানুষ, আমরাও তো একটা আবহাওয়ায় বাস করি, জি বরং তাদের তুলনায় তাদের তুলনায় অনেক সুস্থ আমাদের জীবনযাপন। এরপর জি সংসারের জন্য নামাজ পড়তে পারি না, সংসারের জন্য রোজা রাখতে পারি না, সংসারের জন্য হালাল পথে চলতে পারি না, সংসারের জন্য হক পথে চলতে পারি না, সংসারের জন্য অবৈধ পথ অবলম্বন করি। ভাই তাদের জীবনটাকে সামনে রেখে আমাদের জীবনটাকে যদি ভাবা যায় তো আমার যেন মনে হয় আমিও আপনাদের সঙ্গে, আমি আলাদা কেউ নই, আমার যেন মনে হয় যে আমরা মানুষ বলে খুব বেশি করে বললুম নাকি বাবা, বেশি বলা হয়ে গেছে, বেশি বলা হয়নি, চিন্তাশীল মানুষেরা ভাবলে বুঝবেন বরং কম বলা হয়ে গেছে। তারাও জীবন যাপন করেছে, তারা জনকল্যাণে রাষ্ট্রপতি হয়ে কাজ
সবথেকে বড় কথা মনে রাখুন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন সুস্থ ন্যায় বিচারক। দ্বিপাক্ষিক ঝামেলা, দুজনের মাঝখানের বিবাদ, দুজনের মাঝখানের দ্বন্দ্ব মেটানোর জন্য হযরত আলী এত বড় ছিলেন, কাজায়ে আলী নামক একটি কিতাব তৈরি হয়েছে। গোটা কিতাবটিতে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর জীবনের বিচার ব্যবস্থা শুধু উল্লেখ করা হয়েছে, যা ভাবলে অবাক লাগে। এতটা হিকমত আল্লাহ আলীকে দিয়েছেন, জিন্দেগিতে কোনদিন তোর হযরত আলী আমি যদি এখন হযরত আলী বিচারের গল্প বলি তার আলাদা করে দু ঘন্টা লাগবে, আমার তাকাতের ভাই ভাই জি ভাই 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 তাদের জীবনটা অনেক অনেক আমলে পূর্ণ করেছেন, নেকির কাজের বদৌলতে, নেকির কাজের বিনিময়ে মহান আল্লাহ তাদের দ্বারাতে এই মহা মহা কাজ করিয়ে নিয়েছেন। জি জি ভাই, আমরা যদি আমাদের জীবনটাকে নেকির সঙ্গে যুক্ত রাখি, কিচ্ছু না পারি যদি, আমার চাষ, আমার সংসার, আমার ব্যবসাটা যদি নেকির কাজের সঙ্গে হয়, ভাই সেটাই তো আমার জন্য যথেষ্ট, আর কিচ্ছু নাই ব্যাপারে, আর কিছুই যদি নাই। ১৭০ বছরের জীবনটাতে দিনের এলেম অর্জন করেছে। আমরা আমাদের জীবনে দিনের এলেম, ধর্মের জ্ঞান জোগাড় করতে একটা হুজুরও ধরতে পারি না, খুব বড় জোর দু চারটে হুজুরের রস শুনেছি এই পর্যন্ত, কিন্তু পার্টিকুলার জীবন গড়ার জন্য আমরা আমাদের লাইফে একটা হুজুরকে মনের কাছে স্থির করতে পারি। আর ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ৭০ বছরের লাইফে ৪০০০ ওস্তাদের কাছ থেকে দ্বীনের ইলম আর হাদিসের শিক্ষা অর্জন করেছেন। বাবু এর জন্য সময় লাগে না লাগে না মোটরসাইকেল তো বারবার যাচ্ছে, সবারে ঘা ধরে তো ঘাড়ে ঘাটে লাগাবো ভয় ভয়। জি জি ভাই, একটা কাজ করেন না জি, এই মাঝে মাঝে বেশ কিছু খালি খালি জায়গা আছে, একটু জি একটু এগিয়ে আসুন না, ঠেসে বসতে হবে, খালি জায়গাটা পূরণ করে বসো, একটু এগিয়ে আসুন জি, একটু এগিয়ে আসুন, সামনে থেকে পিছনে পিছন থেকে টেনে সামনে আসুন, দু হাত জায়গা থাকে পিছনে থাকে, কিছু ভাইরা দাঁড়িয়ে রয়েছে তাদের মন চাইলে তারা বসবে, একটু মন খুলে মহব্বতের সঙ্গে জায়গা ছেড়ে আগিয়ে আসুন, আর মুখে একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
বাবু এতে সময় লাগে না, লাগে না, লাগে না কেন? কত সময়? দু চার ঘন্টা হলে জি জি যারা একেন্ডায় হাত বাঁধে আর নামাজে জি এই অপদার্থ গুলো তারা তাদের বইতে লিখেছে ইমাম আবু হানিফা সতেরোটা হাদিস জানতো, তারা লিখেছে যে ইমাম আবু হানিফা পঞ্চাশটা হাদিস জানতো, আরেকজন লিখেছে দেড়শোটা হাদিস জানতো, জি সবগুলো যদি যোগ করা হয় যোগ করলে সঠিক হবে জি, আর তার জীবনী গ্রন্থ কার, তার নামে লিখেছেন তিনি আমাদের প্রকাশ করে বিশ্ব মুসলিম জাতির কাছে উপহার দিয়েছে, সেই হাদিসের সেই মশলার সংখ্যা হল 83,000। আর একটু মহব্বত বলো, 83,000 মুসলিম জাতির কাছে উপহার দিতে তাকে সময় কেটেছে, ওই মানুষটা ওই মানুষটা কষ্ট দেখে পরিতাপ করে বললেন আপনি আবার এত নামাজ করে পড়তে শুরু করলেন কিভাবে? আগুন মনে ছিল একজন ইমানদার মহিলা, একজন মুসলমান মহিলা আমার নামে প্রশংসা করছে যে আমি 500 পড়ি, আমি যদি না পড়ি তাই ওই মহিলাটা মিথ্যাবাদী হয়ে যাবে, তাকে সত্যবাদী প্রমাণ করার জন্য 500 করে নামাজ পড়তে পারত। আর একটু জোরে সরে বলো,900 বছর আগে লেখা কোরবানি ঈদের পরে
দিন বাদ দিয়ে, পাঁচ দিন বাদ দিয়ে তিনি রোজা রেখেছেন 30 বছর। তাহলে যদি তিনি ঘুমাতে তাহলে তো নতুন করে উঁচু করা লাগবে, উঁচু করে এসে থেকে শুরু করে ফজর পর্যন্ত বিছানায় পিঠ দিতেন না, ঘুমাতেন না, এইটাকে বাস্তবে প্রমাণ করাবেন সম্ভব বলে মনে হয়? কি করে পায় একটা মানুষ জীবনে যে 70 বছরের লাইফে এই যে বিরাট একটা কর্ম ময়দান, বিরাট একটা কর্মের ভেড়ি তিনি তৈরি করেছেন 70 বছরের ভিতরে। ও আমার ছেলেরা, ও বোন ভাইয়েরা, আমার বক্তব্য এই যে হাদিস রাসূল বলেছেন, লা ইয়াজিদু কিয়ামু ইল্লা তা, বয়স বাড়েনি কোনো কিয়াজ ব্যতীত তথা নেকির কাজ ছাড়া অল্প সময়ের ভিতরে বেশি কাজ করা যায় না, যায় না, যায় না। তাহলে আমি বলব ইমাম হাসান যেমন নামাজে, রোজাতে, হজে, জিকিরে, তসবিহে যেমন তিনি উন্নতি লাভ করেছেন, আল্লাহ পাক তার মতো মানুষের সেবা করে বিশ্ব মুসলিম জাতির উপরে 83,000 মশলা গবেষণা করা বাদ করে দিয়েছেন, যেটা মুসলিম জাতির আমলের জন্য প্রযুক্ত হতো। এরপরে মনে রাখুন, ওই মানুষটা ছিলেন কাপড়ের ব্যবসায়ী। একটু জোরে বলুন জি, তার কাপড়ের ব্যবসা যদি এই বিপুল পরিমাণ ইবাদতে বাধা সৃষ্টি না করতে পারে, বিপুল পরিমাণ ইসলামী গবেষণায় কোরআন হাদিসের পড়াপড়িকে এবং তার নিজস্ব নামাজ রোজা হজ ইত্যাদি আমলের ক্ষেত্রে তার ব্যবসা যদি বাধা না দিতে পারে, তাহলে আজকের যুগের ইমানদার মুসলমান মেয়ে অন্তত এতটুকু শিক্ষা নিতে হবে, আমরা নকল নামাজ না করতে পারি, নকল রোজা আমরা না রাখতে পারি, আমরা নকল ইবাদত আমল যদি নাই বা করতে পারি বাবা, তাহলে অন্তত পক্ষে ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ ইবাদত তো করতে পারি, এতটুকু বিনিময়ে আল্লাহর কাছে তো আমরা কিছু ফল পেতাম। মানুষ গুলো পেতে পারে না জি ভাই, সেই মানুষগুলোর প্রতি আমার এই আজকের বক্তব্যের নিবেদন, আমরা অন্তত আমাদের জীবনটাকে নেকির কাজে পুষ্ট করি, নেকির কাজে জীবনটাকে ভরপুর করি, বিশ্বাস করুন সংসার রুজি রোজগার এ কাজগুলো আল্লাহ নেকির কাজের বিনিময়ে সহজ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিনের এই মানুষটা কোরআন শরীফের হাফেজ জি, ভাবতে পারা যায় যায় কোরআন শরীফের হাফেজ সম্রাট আওরঙ্গজেব ভাই, অপরদিকে মনে রেখে দিন গোটা ভারতবর্ষের একজন দক্ষ শাসক, একজন সুবিচারক, সুবিচারক ভাই আমার সম্রাট আওরঙ্গজেব রহমতুল্লাহ আলাইহ, এত বড় দরদার আলেম, এত বড় দরদার হাফেজ, এত বড় দরদার সম্রাট আওরঙ্গজেব
রসুল সামনে উঠে নামাজে নিজে জিকির তসবিহ তাহাজ্জুদে কোথাওকার ঘাটতি ছিল না। এরপরেও তিনি নিজের আর পরিবারের সংসার চালাবার জন্য রোজগার করতেন, টুপি সেলাই করে আর কোরআন শরীফ লিখে। কি করি ভাই আমরা, খুব বড় জোর মাঠে কাজ করি জি, আর হাসনাবাদ শিয়ালদা লাইনে ট্রেনে যাই আর কলকাতায় যাই, মাল বিক্রি করি, কেউ বা কাজ করি, এই তো আমাদের রোজগারের কামাই। আশ্চর্য জনক ব্যাপার যে সম্রাট আওরঙ্গজেব যে এত বড় দরজা আল্লাহর ওলি, আপনি কোরআন আলেমে দিন তাহাজ্জুদ গুজার মানুষ, কত বড় আল্লাহর ওলি ভাই, তিনি তার জীবিকা, তিনি তার জীবিকা উপার্জন করতেন টুপি সেলাই করে, কাঠের কলম দিয়ে কোরআন লিখতেন, প্রেস তখন তৈরি হইল, আর ওই কোরআন বিক্রি করতে মানুষের মাঝে কোরআন ছড়িয়ে দেওয়ার জন্য, আর এতে যে পয়সা হতো তাতেই তার সংসার চলত। ভাই যতগুলো মুসলিম খলিফা ছিলেন বেশ তার অধিকাংশই আল্লাহ আলেম এবং আল্লাহ ওয়ালা ওলি ছিলেন, যতগুলো মুসলমান ভাবতে পারা যায় অবাক কাণ্ড। সম্রাট শামসুদ্দিন ইলতুতমিশ ভারতবর্ষের সম্রাট, তার জীবনটাকে খুললে দেখা যায় যে তিনি তাই নফল ইবাদত করতেন, তাহাজ্জুদের নামাজ পড়তেন, রাষ্ট্র পরিচালনা করতেন, সর্বোপরি তার লাইফে যে তিনি কোন অবৈধ জীবনযাপন করতেন না করেননি। সম্রাট ইলতুতমিশ সম্রাট বাবরের মতো মানুষ, যিনি ভারত সম্রাট রীতিমতো নামাজ রসুলুল্লাহর সুন্নতের একজন পূর্ণ অনুসারী, সর্বোপরি সাহাবী কালামদার রাহমাতুল্লাহ আলাইহির মস্ত বড় খলিফা, একবার জোরে বলে সুবহানাল্লাহ। যে মসজিদের নাম বাবরি মসজিদ, কবর করতে গেছিল আমার বক্তব্য আমি বোঝাতে চাইছি, এরাও তো এই সমাজে এই আবহাওয়ার এইরকম সংসারে মানুষ, আমরা তাদের ধারে বাড়ে হেসে পারবো না, কিন্তু আমার এটাই যদি বিবেকের সঙ্গে প্রত্যেকে নিজে নিজে কথা বলি, হয়তো আমাদের বিবেকের চেতনা একদিন ফিরবে, বিবেকের চেতনা একদিন ফিরবে। সংসারের কাজ, ধর্মের কাজ, জাতির কল্যাণের কাজ, আল্লাহ জনসেবার কাজ তাদের দ্বারাই করিয়ে নেবেন, এটাই হল বয়স বাড়ার অর্থ। কথা বলতে আসেন বাবু আপনি।
পরীক্ষামূলক পরীক্ষামূলক নিজের জীবনটাকে একটু জিকিরের কাজে, নেকির কাজে, তাওহীদের কাজে, ইবাদতের কাজে, মায়েরা ভাইয়েরা একটু ব্যয় করুন। চোখে চোখে দেখা যাক আমার আমার চাষের কাজে একটু ক্ষতি হয়েছে, ব্যবসার দোকানটা খুলতে একটু দেরি হয়েছে, কিংবা ব্যবসা করতে একটু দেরি হয়েছে, ভাই চোখে চোখে দেখা যাক দুনিয়ার কাজে একটু কম হয়েছে, আর ওই সময়টা আমি দিনের কাজে, ধর্মের কাজে, জনগণের কাজে, জনসেবার কাজে, আত্মদস্ত অসহায় সেবার কাজে কিছু ব্যয় করি, দেখেন না আল্লাহ আপনারা কতটা কাজ কাটিয়ে নেন। জি আমরা বুঝতে পারি না, যে জন্য জি বাইরে যেটা কমতি দেখি সেটাই আমরা বেশি করে হাইলাইট করে ফেলি। একটু চিল্লে বলা যাবে না? জি আমার নবী দাউদ আলহামদুলিল্লাহ, জি তার গোটা জীবনটা একদিন রোজা রাখতেন, একদিন রোজা রাখতেন না, একদিন রোজা রাখতেন আর একদিন রোজা রাখতেন না, ঠিক এভাবেই তার গোটা জীবনটাকে তিনি রোজা রেখেছেন। যদি বলুন হযরত নবী দাউদ এত পরিমাণ নামাজ পড়তেন যে নামাজের যেন কুলকে না ছিল না, আবার যখন জঙ্গলের পাশে তিনি যবুর কিতাবটা তেলাওয়াত করতেন, ইলহানে দাউদি, দাউদের কণ্ঠস্বর এত সুমধুর ছিল, জঙ্গলের বাঘ ভল্লুক সিংহ আর গাছের উড়ন্ত পাখিগুলো হযরত নবী দাউদের জবানে পড়া যবুর শোনার জন্য কাতারে কাতার দিয়ে বসে যেত। জেনে বলো দর্জিগিরি করতেন, লোকের জামা কাপড় তৈরি করে দিতেন, ছিলেন তো সুতোর মিস্ত্রী, আল্লাহ হুকুম করলেন খোদার গজবে ফেরাবার হবে, তুমি কিস্তি বানাও, তোমার মাননে ওই কিস্তিতে তুলে নেবে, কিস্তি বানাও, সঙ্গে দিন প্রচারের নেতা জোরে বলুন, নবী সুলাইমান মাছ ধরে বিক্রি করতেন, মাছ বিক্রি করতেন বাজারে নবী সুলাইমান, জি অথচ মানুষের বাচ্চা, জেনের বাচ্চা, পশুর বাচ্চা, পাখির বাচ্চা, তার দরবার পশুরা বসতো, পাখিরা বসতো, পশু পাখিদের বিচার করতেন নবী সুলাইমান, অথচ রোজগারের জন্য মাছ বিক্রি করে সংসার চালাতেন। জি আপনি ইতিহাস হলো আমাদের জীবনটাকে, আমাদের জীবনটাকে ভাই উৎসাহিত করে যে এরা মানুষ আমরা কারা, এরা মানুষ আমরা কারা, একটু ভাববার হতো, একটু ভাববার দরকার ছিল। হযরত নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তিন তিনজন সাক্ষী, কোরআন শরীফে আল্লাহ বলেছেন ইয ঈসা ইবনে মারিয়াম
এই হাওয়ারি বলা হয় ঈসা নবীর অন্তরঙ্গ সাগরে ১২ জন জি ভাই তাফসীরে রূহুল বিয়ান গোটা পৃথিবীর শ্রেষ্ঠতম একটি কোরআন তাফসীর তাতে লেখা রয়েছে এই ১২ জনের মধ্যে ৩ জন ছিলেন মাছ ধরে তারা বিক্রি করতেন অতি তাদের জীবন ভাই হাদিস শরীফ এসেছে মুসলিম শরীফের স্পষ্ট হাদিসে রয়েছে সাহাবীরা বর্ণনা করেছেন সাহাবী প্রবাহ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন জি কুননা আহলুল মদিনাতে আকসারু হাকালা আমরা মদিনা বাসী অধিকাংশ সাহাবীরা ছিলাম চাষী যদি বলুন আর একটু জোরে জোরে বলুন ভাই আমরা তাহলে আপনি কিসে দেখবেন কোন দিকে দেখবেন আমার বলার উদ্দেশ্য আজকে অন্য কিছু নয় আমি বোঝাতে চেয়েছি মরণ নির্দিষ্ট সময় হবে কিন্তু যারা নেকির কাজ করেছে অল্প সময় আল্লাহ পাক তাদের দ্বারাতে এত পরিমাণ কাজ করিয়ে নেবেন যা বেশি বয়স পেয়েও তাদের দ্বারাতে সম্ভব হয়নি অথচ কম বয়সে লোকেরা তার তুলনায় অনেক কাজ করেছে এটি তো আল্লাহ পাক সমাজের কাছে জাতির কাছে নামাজ হারা আমল হারা শরীয়ত হারা মায়েদের কাছে ভাইদের কাছে আমার বিনীত নিবেদন জি আল্লাহ প্রচুর শোনায় আজও শোনাচ্ছেন জি অন্তত পক্ষে মূল স্বার্থ নিজেকে ধর্ম আমলে যুক্ত করা নিজেকে ধর্ম আমলে প্রতিষ্ঠিত করা নেকির কাজে নিজেকে যুক্ত করা এই আন্দোলন এই সংগ্রাম এই পরিকল্পনা আমরা বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করি ফল বাকি দেওয়ার মালিক আল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ ভাই আমার বক্তব্য বড় বড় জি ভাই বক্তব্য মোড়ে ওজ করব না ভেবেছিলাম জি শুধু একবার আসার অপেক্ষা করছিলাম তবু বলানোর মালিক আল্লাহ জি তিনি যা বলে এসেছেন মনে করি আমাদের এই মরা অন্তরগুলো একটু জাগ্রত হয়েছে আমাদের মরা ভাটার অন্তরগুলোতে একটু জোয়ার এসেছে জি ভাই তো বিদায় নিচ্ছি বিদায়ের আগে আপনাদের কাছে দাবি রাখছি ভাই ভাই সংগঠনের সঙ্গে যুক্ত থাকুন বঙ্গবন্ধু পত্রিকা পড়ুন আমাদের পরিচালিত প্রতিষ্ঠানগুলিতে আপনারা যেভাবে যুক্ত রয়েছেন কায়েম থাকুন সর্বোপরি একটি অনুরোধ আপনাদের কাছে রাখবো একটি অনুরোধ রাখবো ভাই আজকের ১৫টা বৎসর ধরে ১৫টা বৎসর ধরে এদেশে কথা কথিত একদল ধর্মের ভেদধারীদের গালি সমালোচনা মিথ্যা প্রচার আমরা পাহাড়ের মতো ধৈর্য ধরে শুনে আসছি জবাব যদি দিয়েছি দলিলের ভিত্তিতে দিয়েছি গাল দিয়ে দেবে অযথা মিথ্যা কথা বলে দিয়ে দলিল দিয়ে কার জবাব দিয়েছি তা না হলে আমরা পাহাড়ের মতো ধৈর্য ধরে ভাই ভেদধারীদের অপপ্রচার মিথ্যা প্রচার গাল সমালোচনাকে অঙ্গনে হজম করে এসেছি আমাদের মহাম্মতের মানুষ যারা তাদেরকে হজম করার জন্য বারে বারে অনুরোধ রেখে এসেছি আজও আফজানগরে ভাইদেরকে বলবো মায়েদেরকে বলবো জি আজও চলছে মিথ্যা প্রচার আজও চলছে মিথ্যা বদনাম উৎসাহ কোন রকমের ধৈর্য হারাবার কোন জায়গা নেই জি ধৈর্য ধারা ধরে তাদের পক্ষে জবাব আল্লাহ দেবেন তাদের পুরস্কার আল্লাহ দেবেন বিশ্বাস করুন
যে 15 বছর সুন্নতুল জামা সংগঠনের কর্মকর্তারা এক শ্রেণীর ভেদখালীদের কাছে এই 15 বছরে এ সংগঠনের সদস্য হয়েছে, এ সংগঠনের কর্ম বেড়েছে, এ সংগঠনের মাদ্রাসা বেড়েছে, এ সংগঠনের পত্রিকা লোক বেড়েছে, এ সংগঠনের সেবামূলক কাজ হয়েছে। আল্লাহ পাক সকলের গান ফজিহা সকলের বিদ্যা উৎসাহ ভাবনা সব কিছুর ঊর্ধ্বে ইজ্জতের সঙ্গে আল্লাহ আমাদের দ্বারাতে একাজ করিয়ে নিচ্ছেন। সুতরাং যত ধৈর্যে পরিচয় দেব ততই বুঝব জয় আমাদের পক্ষে, জয় আমাদের পক্ষে, হিংসায় জয় নয়, মিথ্যায় জয় নয়, অপপ্রচারে জয় নয়, অহংকারের জয় নয়, জয় তো ধৈর্যে, জয় তো কাজের ভিতর দিয়ে। জি, সুতরাং এরপরেও আপনাদের কাছে আমার দাবি, জি যত বড় নামি দামি কোম্পানির বক্তা আসুক, জি তার লেজে পিঠে বুকে যতই পিরিতের স্ট্যান্ড থাক, আপনার ধৈর্য ধরার দরকার নেই, যা ওহি নাজিল করে করে যায়, যত রকমের ওহি নাজিল করার করে যায়, জি কান আছে ঢুকে আর কান দিয়ে বার করে দেন, ধৈর্য আর হবে না, ফল আল্লাহ দেবেন। জি, আব্দুল কাইয়ুমদের লেজ নেই, ঠ্যাং নেই, মাথা নেই, এটা তো আল্লাহ শুকরিয়া আদায় করে বলতে হয়। জি, হাজার হাজার জনগণ আব্দুল কাইয়ুমদের কথা শোনার জন্য অপেক্ষা করে। জি ভাই ভাই ভাই, কলম কাগজে 3 দিন ধরে এক দিয়ে, জি 3 দিন ধরে এক দিয়ে সবার ময়দানে গাড়ি ঢুকে যায়। জি, আর জামিয়ার রাস্তাতে লোক ঢুকতে না পেরে রাস্তার মুখ থেকে কিরে বাড়ি দিয়ে ফোন করে বলছে, হুজুর জায়গা বলা আমরা ঢুকতে পারিনি, ফিরে এসেছি। একটু জোরে বলবে। জি, সুতরাং ধৈর্যের পরিচয় দেন, যা যা আল্লাহ দেবে। শেষ বেলায় বলছি, আমাদের সংগঠনের আরেকটি আদর্শ শিক্ষাস্থান ভবানীপুরের সিদ্দিকিয়া আমিনিয়া করিমিয়া মাদ্রাসা, জি যার রাখাল এখন এখানে হাজির, কার বলেছি ইয়াকু স্যার বলিস তো, রাখাল বলেছি, ভুল বলেছি মনে হচ্ছে, জি একদম ভুল বলি বলি 100% বলেছি, নবীরা যদি ছাগল চড়িয়ে নবুয়তি পান, ইয়াকু স্যার কাইলা সাধারণত মানুষ চল চল তার থেকেও তো ভালো থাকে, ছাগল চড়ে কি বলে জোরে বলো, সারা পৃথিবীতে এমন কোন নবী ছিল না ছাগল চড়াই, আর আমরা তো ছাগল চড়াই না মানুষ চড়াই। জি ভাই ভাই, সে প্রতিষ্ঠান কি ইয়াকুব সাহেবের দায়িত্বে চল, জি জি আমি কিচ্ছু করতে পারি না, একটু হয়তো সঙ্গে ফিরে থাকি কথা, জি সে প্রতিষ্ঠানের সভা 5 ও 6 চৈত্র, জি 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 আপনাদেরকে সেখানে যাওয়ার জন্য দাওয়াত দিচ্ছি, ভাই ভাই সহযোগিতা রাখার দাবি রাখছি, এ পর্যন্ত বলি, আমি আমার বক্তব্যে দিতে জানছি, আল্লাহ যা বলিয়েছেন কবুল করুন, সর্বোপরি আমার মত অধমকে আমার ভক্তিতার উপরে কায়েম থেকে জীবনটাকে ইবাদত আমলে খেদমতে পূর্ণ করার তৌফিক আল্লাহ নসিব করুন, বলুন আমিন, আমার তৌফিক ইল্লা বিল্লাহ।